নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম অপরূপ রেসিপি উইথ শিল্পীর রান্নাঘরে সামনেই জন্ম অষ্টমী আমি তাই গোপালের জন্য তালের কেক নিয়ে চলে এসেছি আর তালের যে কোনো খাবারই কিন্তু গোপালের খুবই প্রিয় আর এই অসম্ভব সুন্দর কেকটা মানে তালের কেকটা যদি বানিয়ে গোপালকে পরিবেশন করা হয় তাহলে কিন্তু গোপাল খুবই খুশি হবে আশা করি রেসিপিটি ভালো লাগবে আর বন্ধুরা যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ আর লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ তো রইলই তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমেই এখানে আমি একটা বোল নিয়ে নিচ্ছি এবার আমি নেব একটা চায়ের কাপ আর এরকম কাপ কিন্তু বন্ধুরা আমাদের সবার বাড়িতে থাকে আর এই কাপ মেপেই আমি আজকে কেক তৈরি করে দেখাবো সেই জন্য এখানে আমি এই কাপের দু কাপ ময়দা নিয়ে নেব তারপর নিয়েছি একটা আমুলের প্যাকেট মানে গুঁড়ো দুধের প্যাকেট এই প্যাকেটটার দাম মাত্র দশ টাকা এতে এ মানে গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবেন এতে খুব সুন্দর টেস্ট হয় তারপর আমি দিয়ে দেব হাফ টেবিল স্পুন বেকিং পাউডার আর এক চামচের মানে এক টেবিল চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দেব। বেকিং সোডা আর দেব সামান্য পরিমাণে লবণ এবার আমি এই শুকনো উপকরণগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি চাইলে আপনারাও চেলেও নিতে পারেন তবে আমার এখানে আগে থাকতেই ময়দাটা চালা আছে তাই আমি এখন চেলে নিচ্ছি না ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার আমি এই পাত্রটা একটা সাইডে সরিয়ে নিচ্ছি এবং এখানে আমি আরেকটা পাত্র নিয়ে নিচ্ছি তারপর আমি এই পাত্রের মধ্যে দিয়ে দেব সেই কাপ মেপেই এক কাপ তালের রস আর বন্ধুরা তালের রসটা অবশ্যই ছেঁকে দেবেন কেননা তালে কিন্তু অনেক আঁশ থাকে তাই ছেঁকে নেওয়াটা কিন্তু খুবই জরুরি তারপর আমি এর মধ্যে দেখুন এই কাপ মেপেই আমি রেখেছি দিয়ে দেব হাফ কাপ তেল আর তেলের পরিবর্তে ঘি কিংবা বাটারও ইউজ করা যাবে তবে ঘি বাটার সবসময় কিন্তু আমাদের হাতের কাছে থাকে না তেলটাই থাকে তাই তেলটা দিয়েই সুবিধা হবে তারপর এর মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি আর চিনিটা কিন্তু বন্ধুরা এক কাপই দেবেন তালটা যেহেতু একটু তিতো টাইপের থাকে তাই চিনিটা কিন্তু একটু বেশিই দেবেন তারপর এখানে তাল তেল ও চিনিটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এভাবে একটু মানে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে চিনিটা বন্ধুরা দেখুন গলে গেছে এবং এই সমস্ত উপকরণগুলো মিশে গেছে সুন্দরভাবে এবার আমি এই শুকনো উপকরণগুলো অল্প অল্প দেব এবং মিশিয়ে নেব খুবই সহজ এরকম যদি গোপালকে একটা সুন্দর তালের কেক বানিয়ে পরিবেশন করা যায় তাহলে কিন্তু গোপাল খুবই খুশি হবে আর ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর দেখুন এখানে এই কেকের এই ব্যাটারটা কিন্তু অনেকটাই শক্ত সেই জন্য এখানে আমি হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি এবং এই দুধটা আগে থাকতে জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এই পুরো দুধটাই কিন্তু আমার লেগে গেল মানে এই কাপেরই হাফ কাপ দুধ আমি নিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন এখানে আমি দু তিন ফোটা ইয়েলো ফুড কালার দিয়ে দেব। এটা কিন্তু পুরো অপশনাল আপনাদের কাছে যদি না থাকে তাহলে না দিলেও চলবে আর থাকলে একটু দিয়ে দেবেন তাহলে কালারটা খুব সুন্দর আসে তারপর দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নিলেই আমার এই কেকের ব্যাটারটা একদম রেডি আর এই ব্যাটারের কনসেন্সটিসিটা ঠিক দেখতেই পাচ্ছেন ঠিক কীরকম হবে এবার আমি যে পাত্রে কেকটা তৈরি করব দেখুন এখানে একটা পাত্র নিয়েছি এবার এই পাত্রের মাপ নিয়ে আমি কাগজগুলো কেটে নিয়েছি কাগজ কিংবা পেপার যে কোনো কাগজ কেটে নিলেই হবে তারপর এর উপরে দেখুন আমি তেল দিয়ে এই পাত্রে এবং এই কাগজগুলোতে ভালো করে তেল মাখিয়ে নেব এতে কেকটা পুড়ে যাবে না এবং যখন এই মানে তেলটা দেওয়ার জন্য কেক কেকের গা থেকে সুন্দরভাবে কাগজগুলো এমনি ছেড়ে আসবে এভাবে উপর নিচ করে দেখুন সমস্ত কাগজের উপরেই কিন্তু তেলটা মাখিয়ে নিতে হবে আমার হয়ে গেছে এবার সাইডের কাগজগুলোতেও তেল মাখিয়ে নেব তেলটা মাখানো হয়ে গেলে ঠিক দেখুন এইভাবে সাইড দিয়ে আমি দিয়ে দিচ্ছি এবার আমি কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে নেব তারপর নিচে একটা ন্যাকড়া দিয়ে দিচ্ছি এবং এই ন্যাকড়ার উপরে দিয়ে এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি তারপর দেখুন এখানে আমি একটা আজকে হাঁড়ির মধ্যে তৈরি করব সেই জন্য এই হাঁড়িটা আমি সরাসরি নিয়ে নিচ্ছি এবং ফ্রি হিট করে নিয়েছি মানে পাঁচ মিনিট আগে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছিলাম এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি এটা আমার মাপ অনুসারে আছে তাই কোনো স্টান দিতে হলো না আপনাদের কাছে যদি স্টান থাকে বা এরকম কোনো পাত্র থাকে মানে যে কোনো পাত্রের মধ্যেই কড়াইতেও কিন্তু করে নিতে পারবেন তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব অন্তত পক্ষে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পর আমি ফিরে আসলাম আর দেখুন বন্ধুরা কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে বোঝাই যাচ্ছে ফুলে উঠেছে আর এর কালারটা খুবই সুন্দর মানে তালের মতোই মনে হচ্ছে এবার আমি এই কেকটা একটু দেখে নিচ্ছি দেখুন খুব সুন্দর সফট আর কেকটা একদম তৈরি এবার আমি আবারও ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না কেকটা ঠান্ডা হয়ে যাচ্ছে কেকটা ঠান্ডা হয়ে গেছে আর আমি দেখুন ওই পাত্র থেকে বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ওই তেলটা দেওয়ার জন্য কিন্তু এই কাগজটা অটোমেক্যালি এইভাবে টানলেই দেখুন ছেড়ে আসছে আর এর ব্যাকপিটটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখে তো বুঝতেই পারছেন আর এই কেকটা খেতেও দারুণ খুবই সফট দারুণ লাগে খেতে এভাবে একবার বানিয়ে দেখুন শুধু গোপাল নয় আপনারাও বানিয়ে খাবেন ভালো লাগবে এবার কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতেই পাচ্ছেন বন্ধুরা একদম রেডি আশা করি রেসিপিটি ভালো লেগেছে তাহলে আবার দেখা হবে অন্য রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ